বিএনপি নেতারা বলছেন সরকারকে পরাজিত করতে তারা সংগঠিত হতে শুরু করেছেন রাজনৈতিকভাবে আপনারা সংগঠিত হবেন ভালো কথা কিন্তু দেশে যদি শান্তিপূর্ণ আন্দোলনের পরিবর্তে অস্থিরতা তৈরি করার জন্য আন্দোলনের সহিংসতার উপাদান যুক্ত করা হয় তাহলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী জনগণকে সাথে নিয়ে যে কোনো ধরনের অপচেষ্টা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে এবং আওয়ামী লীগ বর্তমানে অনেক বেশি ঐক্যবদ্ধ অধিকতর শক্তিশালী এবং সুসংগঠিত একটা দল বিএনপি প্রথম প্রশাসনের রাজনীতিকরণ শুরু করে আর প্রশাসনকে রাজনীতিমুক্ত করে শেখ হাসিনার সরকার এবং প্রশাসনে মেধার সন্নিবেশ ঘটিয়ে চলছে বর্তমান প্রশাসন অনেক দক্ষ ও যোগ্যতা সম্পন্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনপ্রশাসন এখন সেবামুখী এখানে দলীয়করণের পরিবর্তে মেধাকে গুরুত্ব দেওয়া হয় রূপকল্প দুই হাজার একুশ এসডিজির উপকল্প দু হাজার একচল্লিশ এবং দু হাজার একশো তথা ডেল্টা প্ল্যান সহ দীর্ঘমেয়াদি ভীষণ বাস্তবায়নের জন্য সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার বর্তমান প্রশাসন তাই প্রশাসন নয় বরং বিএনপি গড়া ব্যর্থ সরকার নাকি বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতনের জন্য আদালতকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে আপনারা জানেন বাংলাদেশে বিচার বিভাগে স্বাধীনতা সম্পর্কে উচ্চ এবং নিম্ন আদালতে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ নেই আজ তাই আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিরুদ্ধেও আদালতে মামলা চলছে অনেকে রায় হয়েছে অনেকে দণ্ডপ্রাপ্ত হয়েছে সাজা ভোগ করছে সরকার বা বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীন বিচার ব্যবস্থা বিশ্বাসী বলে পুরহান ডাকা বিশ্বজিৎ ফেনী নুরসাদ বুয়েটের আবরার বরগুনা রিপাত শরীফ হত্যাকাণ্ডে দলীয় কর্মীদের রক্ষা করতে যায়নি আইনের প্রতি সম্মান আছে বলেই বিচারিক প্রক্রিয়াকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে চায় না শেখ হাসিনার সরকার বরং বিএনপি দ্বিচারিতার আশ্রয়নে আইন আদালতকে ঘিরে তারা মামলায় জিতলে বলে বিচার এক স্বাধীন আর হারলে বলে সরকার হস্তক্ষেপ করছে একটি মহল বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ বাতিলের দাবি জানিয়েছেন তাদেরকে বলতে চাই একাত্তরে আমাদের প্রধান মিত্র দেশ ভারত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা ভারত সরকারের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছি কোনো বিশেষ ব্যক্তিকেন নয় পশ্চিমবঙ্গে নির্বাচন বা অন্য কোনো বিষয়ের সাথে এর কোনো যোগসূত্র নেই তিনি আমাদের আমন্ত্রিত অতিথি আমাদের দুঃসময়ের পরীক্ষিত মিত্র ভারতের অতিথি তাই মোদীর সফরকে কেন্দ্র করে কেউ কোনো অস্থিরতা তৈরিতে উস্কানি দেবেন না এটাই আমরা আশা করি এবং অস্থিরতা তৈরিতে উস্কানি না দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাচ্ছি